নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্ট্রিম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য খেসারির ডালের বড়ার একটি রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য আমি এক কৌটো খেসারির ডাল নিয়ে নিয়েছিলাম সেটাকে আমি ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে আমি সেটা পেস্ট করে নিয়েছি মশলার জন্য আমি নিয়েছি চিনি হলুদ গুঁড়ো ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি গোটা জিরে নিয়েছি রিফাইন অয়েল নিয়েছি দুটি শুকনো লঙ্কা এবং তেজপাতা আমি ফোড়নের জন্য নিয়েছি বাদাম আমি ভেজে খোলা ছাড়িয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি ঘি নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি এখানে আমি গোটা জিরে ধনুই দারু চিনি শুকনো লঙ্কা এলাচ সবগুলো পেস্ট করে নিয়েছি বাদামগুলোকে এইভাবে আমি আধ করে নেব দেখুন দেখুন বাদামগুলো আমি আধভাঙ্গা করে নিয়েছি নারকেল কোড়া আমি নিয়েছি এক পাটি মতো আমি মিক্সির মধ্যে অল্প পরিমাণে নারকেল কোড়া এবং বাদাম দিয়ে আমি এটা পেস্ট করে নেব দেখুন এটা আমি পেস্ট করে নিয়েছি আমি দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম এটাও আমি পেস্ট করে নিয়েছি এখানে আমি আদা পেস্ট নিয়েছি কারিপাতা নিয়েছি এবং চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ডালের মধ্যে আমি নারকেল কোড়া গুঁড়ো দিয়ে দেব বাদাম দিয়ে দেব। গোটা জিরে এক চামচ মতো দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারিপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম চিনি এক চামচ মতো দিয়ে দিলাম স্বাদের জন্য হলুদ গুঁড়ো দিলাম এক চামচ মতো এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব উনুনের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য ডালটাকে আমরা এইভাবে মাখাতে থাকবো তাহলে ডালের বড়াগুলো খুবই নরম হবে দেখুন তেল গরম হয়ে গেছে আমি বড়ো বড়ো করে বড়ার সাইজগুলো করে দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের ইচ্ছে মতো বড়ার সাইজ ছোট বা বড় করতে পারেন দেখুন এভাবে আস্তে আস্তে করে আপনারা অল্প আছে বড়াগুলো ভাজতে থাকবেন না হলে ভেঙে যাবে এবং বেশি জ্বালানি লেগে গেলে বড়াগুলো বাইরে থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমরা মশলা করে নেবো তার জন্য আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি এক চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি এবার আদা দিয়ে দিয়েছি টমেটো পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমি নাড়তে থাকবো এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দেখুন লঙ্কাটা ভালোভাবে এইভাবে মাখিয়ে নিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটাও ভালোভাবে মাখিয়ে নিলাম এইভাবে অল্প আছে মশলাটা কষতে হবে গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম যেটা আমি দেখেছিলাম গুঁড়ো করে এইবার দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তেজপাতাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা আবার ভালো করে নাড়তে থাকবো নারকেল কোড়া বাদাম সবগুলোর পেস্ট যে আমি করে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে ভালোভাবে মা খাবো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় মশলাটা হয়ে গেছে আমি গ্রেভির জন্য জল দিলাম অল্প করে আপনারা পরিমাণ মতো জল দেবেন এবার আমি এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আমি আগে অল্পই লবণ দিয়েছি ঝোলটা ফুটে গেছে দেখুন এবার আমি এতে বড়াগুলো ডুবিয়ে দেব বড়া ডুবিয়ে আমি দুই থেকে তিন মিনিট দেব এবার আমাদের বড়াগুলো হয়ে গেছে চলুন পরিবেশন করে নিই দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্বাদের জন্য আমি এক চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম খুব সুন্দর লাগবে খেতে দেখুন সাজানোর জন্য আমি ধনে পাতা কুচি ওপর থেকে দিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনাদের বন্ধুদের সাথে এটি শেয়ার করবেন ধন্যবাদ